এক জীবনেই অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার সহ হাজারো ভূমিকা পালন করা সতীশ কৌশিকের জীবনে কষ্টের অভাব ছিল না। ছোট থেকেই দেখেছেন স্ট্রাগল, আটজনের সংসার টানতে হিমশিম খেতেন তার বাবা, আর পরবর্তীতে সেলসম্যান বাবার সত্যিকারের কষ্টের গল্প, লড়াইয়ের গল্প মঞ্চে ফুটিয়ে তুলেছিলেন তিনি। নিজের চোখেই তাকে দেখতে হয়েছে সন্তানের নিথর দেহ। অন্তঃসত্ত্বা নীনা গুপ্তাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি, দিতে চেয়েছিলেন তার সন্তানকে বাবার পরিচয়। হাজারো ওঠাপড়া সহ্য করতে হয়েছে যাকে তার এভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। যিনি অভিনয় করে হাসাতেন সব মানুষকে, তার জীবনের কান্নার খোঁজ কেউ পায়নি। অসম্ভব দক্ষ এই অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার সতীশকে সারা জীবন পুত্র শোক বুকে করে নিয়ে বেড়াতে হয়েছে। 1994 সালে তার জীবন বদলে দিয়েছিল তার পুত্র সন্তান, তারপর থেকে সেই একরত্তিকে নিয়েই দিন কাটত তার। কিন্তু সেই সুখ স্থায়ী হল না বেশি দিন। মাত্র 2 বছরের মধ্যেই তিনি হারিয়ে ফেলেন তার সন্তানকে। পুত্র শোক তাকে যেন পাথর করে তুলেছিল শেষমেশ। তিনি এবং তার স্ত্রী বুঝেই উঠতে পারছিলেন না যে এরপর কি করবেন, কিভাবে জীবন কাটাবেন তারা। বহুদিন পর্যন্ত ফের সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবতেও পারেননি। ভেবেছিলেন স্মৃতি আঁকড়ে পার করে দেবেন বাকি জীবনটা, তবে জীবন তো আর থেমে থাকে না। তাই 2012 সালে তারা আবার বাবা মা হন। সারোগেসির সাহায্যে কন্যা সন্তানের জন্ম হয় তাদের। বিয়ের 16 বছর বাদে আবার অভিভাবক হন তারা। বিয়ে বিষয়টাও তার জীবনে বেশ আলাদা একটা বিষয়। নীনা গুপ্তা তার অনেক দিনের বান্ধবী ছিলেন। নীনা তখন অন্তঃসত্ত্বা, ক্রিকেটার ভিভ রিচার্ডের সঙ্গে তার সম্পর্ক ছিল, তবে বিয়ে করতে চাননি তিনি। তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন সতীশ কৌশিক। নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সতীশ তাকে বলেছিলেন সকলকে বলে দিতে নীনার গর্ভে তার সন্তান আছে, এমনকি সন্তানের গায়ের রং কালো হলে সতীশের নাম বলে দিতেও পরামর্শ দেন তিনি। সেই সময় নীনার হবু সন্তান নিয়ে চারিদিকে চলছে তুমুল চর্চা। গসিপ ম্যাগাজিনগুলোতেও নীনা গুপ্তার মা হতে চলা নিয়ে লেখালেখি হচ্ছে, আর এই ভয়াবহ দিনগুলোতে একমাত্র পাশে ছিলেন সতীশ। তিনি সেই সময় নীনার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন তার সন্তান যদি কৃষ্ণবর্ণের হয় তাতেও অসুবিধা নেই, সেই সন্তান তার পরিচয় পাবে। তার জন্মের আগেই বিয়ের কথা বলেছিলেন সতীশ। সতীশের থেকে সেই সময় বিয়ের প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেছিলেন নীনা। সতীশ সেই সময় যে কাজ করেছিলেন তা যে অত্যন্ত প্রশংসনীয় তা তো বলাই বাহুল্য। 1993 সালে রূপ কি রানী চোরো কি রাজা ছবি দিয়ে পথ চলা শুরু হয় সতীশ কৌশিকের। এরপর হাম আপকে দিল মে রহতে হে, মুঝে কুছ কহনা হ্যার মতন ছবিরও পরিচালক তিনি। সলমান খানের তেরে নাম তাকে এনে দেয় এক অনন্য পরিচিতি। মানুষ কখনো ভুলবেন না মিস্টার ইন্ডিয়া সিনেমায় ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয়। আসলে শুধু পরিচালক বা অভিনেতা বললে যথাযথভাবে সতীশ কৌশিককে বিশ্লেষণ করা যায় না। একদিকে তিনি কমেডিতে অভিনয় করেছেন চুটিয়ে, আবার ভিলেনের চরিত্রেও তিনি অনন্য। তিনি ছিলেন পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক, সব দায়িত্ব সমানভাবে সামলেছেন। আসলে জীবন এতটাই কঠিন যে মানুষটা দোলের দিন এত রঙিন হয়ে উঠলেন, আজ নাকি সেই মানুষটাই আর নেই, সব রং এক নিমেষে বিবর্ণ হয়ে গেল। রেস্ট ইন কমেডি স্যার, খুব ভালো থাকবেন অন্য দুনিয়ায়।